রাতভর বৃষ্টিতে বান্দরবানে পাহাড় ধসে নিহত এক, সেতু ডুবে যাওয়ায় রাঙামাটির সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ। ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রাম, দুর্ভোগ চরমে। আমি 31 বছর গাড়ি চালাই, এবারও মতন দেখি নাই। জনগণের যে অসুবিধা, যদি ঠিক মতন কেয়ার নিত তাহলে আমরা এত কষ্ট পাইতাম না। অবহেলার জন্য আমরা কষ্টটা পাচ্ছি। মার্কেট দোকান ব্যবসা চলতেছে না, এখানে কাস্টমার আসতেছে না। জাতিসংঘ মহাসচিব সহ শীর্ষ চার সংস্থা প্রধানের রোহিঙ্গা শিবির পরিদর্শন, বিশ্ব সম্প্রদায়ের সদিচ্ছারই প্রতিফলন, মন্তব্য বিশ্লেষকদের। উচ্চ পর্যায়ের কূটনৈতিক তৎপরতার তাগিদ। পোশাক শিল্পে শ্রমিক অধিকার সুরক্ষার ক্ষেত্রে অনেক পিছিয়ে মালিক পক্ষ, স্বীকার করল কলকারখানার পরিদর্শন অধিদপ্তরও। সমাধানে আন্তরিক দাবি বিজিএমইয়ের। শিক্ষিকার বেতের আঘাতে মাদারীপুরে স্কুল ছাত্রীর চোখ ক্ষতিগ্রস্ত, দাবি স্বজনদের। উন্নত চিকিৎসার জন্য আনা হচ্ছে ঢাকায়, অভিযুক্ত সাময়িক বরখাস্ত। মালয়েশিয়ায় সারাশে অভিযানে গ্রেফতার, আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা। নতুন পাসপোর্টের আবেদন করেও না পাওয়ার অভিযোগ, দেশটির কাস্টমসকে দায়ী করল দূতাবাস।